সিরাজগঞ্জ সদর উপজেলার 7 বছরের শিশু মোস্তাকিন 3 বছর বয়সে আগুনে পা পুড়ে হারিয়েছে শৈশব। যেতে পারেনি স্কুলে, খেলতে পারেনি সমবয়সীদের সাথে, অর্থের অভাবে পরিবারও করতে পারেনি চিকিৎসা। তবে এখন আশার আলো দেখছেন শিশু মোস্তাকিন। জেলা স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের সহযোগিতায় হাঙ্গেরির একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার চিকিৎসা করছে। মোটামুটি ভালো চিকিৎসা নিতেছে, অপারেশন করলো। মোস্তাকিনের মতন অসহায় 60 জন রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচার করছেন স্বেচ্ছাসেবী সংগঠনটি। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে। গত 6 মাস হলো পেশেন্ট সিলেকশন করতেছি, সিলেকশন করে আমরা 60 জন পেশেন্টকে সিলেকশন করে রেখেছি। তাদের সব ছবি এবং ডাটাগুলো হাঙ্গেরিতে পাঠানো হয়েছিল। প্রতি বছরই এমন উদ্যোগ নেবার দাবি স্থানীয়দের। আমাদের আশা ছিল না যে আমরা এই ট্রিটমেন্ট ওকে করাইতে পারবো। অনেক রোগীরই অবস্থা এখন ভালো, সো আমরা আশা করছি যে আমার এই বোনটা যেন স্বাভাবিক মানে অবস্থায় হাঁটতে পারে। হাঙ্গেরিয়ান সংগঠনটির কর্মকর্তারা জানালেন শিশুদের তারা প্রাধান্য দিচ্ছেন বেশি। এবছর সম্ভবত আমরা 40-45 জন রোগীকে চিকিৎসা সেবা দিতে পারবো। এরপর যদি আরো রোগী থাকে তাহলে আমরা আগামী বছর ফিরে এসে বাকি রোগীদের চিকিৎসা দেব। চিকিৎসার ক্ষেত্রে আমরা শিশুদের বেশি প্রাধান্য দিচ্ছি, বিশেষ করে আগুনে পুড়ে আহত রোগীদের। বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরে খুশি স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এই চিকিৎসাটি আসলে ব্যয়বহুল এবং এই স্পেশালিটি সমস্ত জায়গায় নেও আসলে, এই জন্যই হাঙ্গেরিয়ান টিমকে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আমন্ত্রণে সিরাজগঞ্জে এসেছে। আগামীতেও এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।